ডেফিনেটলি ভাল লাগিছে, কারণ এই অর্ডার কারণে পেন্ডিং বেচা থাকা বলে কোব লাগবে। গোটে সকলো অসমৰ ৰাইজে হওক, এক্স সিনিয়ৰ ক্রিকেটারে হওক, টেস্ট ক্রিকেটারে হওক, গোটে অল ওভার ইন্ডিয়া অসমৰ ৰাইজে তো অপেক্ষা করে আসে। তার উপরে এক্স প্লেয়ারবিলাকেও সেই বস্তু বিচারি আসে রিয়ানৰ পৰা এটা পারফরমেন্স এটা, সেই ডেফিনেটলি এই লাস্ট দুখন ম্যাচত অলপ অলপ আহিছে বুলি মই ভাবো। এটা চাও আগলৈ কি হয়, এটা কারণ আৰু 12খন ম্যাচ আছে, বাকি আছে। এই পারফরমেন্সটো কন্টিনিউ করে পেলে ৰাজসংৰাজক ম্যাচ জিকাব পারলে ডেফিনেটলি ভাল লাগবে, চ্যাম্পিয়ন করব পারলে আৰু এটা এডেড এচিভমেন্ট এটা হব, আর সেই দায়িত্বটো সি লও বুলি মই ভাবো। দেখা গৈছে কালি ইরফান পাঠান, ইরফান পাঠান তার লগতে সূর্য কুমার যাদবেও টুইট করেছে, বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, 2 বছরের ভিতর কিরানক ভারতীয় দলত দেখা যাব বলে কৈছে। এক্স্যাক্টলি না, সেই বস্তু আহে, সেই বস্তুটো আজি যে ইয়ার আগের ম্যাচত অভিষেক শর্মা করেছে, তার একে কন্টেম্পোরি একেলগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা, সেই গ্রুপরে অভিষেক শর্মা একেলগে আসে, ইয়ার আগের ম্যাচত অভিষেক শর্মা হেনেকে পারফর্ম করেছে, যেহেতুকে এটা যে ইয়ংস্টারবিলাক ফলো করে আছে, বিসিসিআই হোক বা সিলেক্টর হোক বা গোটে হ্যাঁ ন্যাশনাল হেরিটেজ, ডেফিনেটলি সেই কারণে জুনিয়র প্লেয়ার যেটা কোনো পারফর্ম করে নজর ডেফিনেটলি থাকিব। এটা সেই বস্তুটো কনসিস্টেন্ট কেনে করব পারি সেটা ডাঙর কথা, কারণ ক্রিকেট তো মোস্ট আনসার্টেন গেম, এই সকলে জানে, আজি হিরো কালি জিরো, কিন্তু তেনেস্থলত যদি কনসিস্টেন্ট যদি আজি 14খন ম্যাচত যদি 10খন যদি পারফর্ম করব পারে আউটস্ট্যান্ডিং, সেটা একটা মানে ভাল সাইন বলে কব পারি। আশা করি হেনকে পারফর্ম করব, সেইটো আছে, তার তাতে সেইবিলাক কিছু কিছু রেকর্ড আছে, এতিয়াও সেইখিনি রেকর্ডটো বাৰু আহে যায়, সেইটো বাৰু বেলেগ বস্তু, কিন্তু মেইন গোলটো এটা মেইন গোল, এতিয়া সেই মেইন গোলটো কেতিয়া কেনেকৈ হিট কৰিব পাৰি সেইটো লৈ আশা কৰিব লাগে। ডেফিনেটলি এনজয় কৰা যায়, আৰু প্লাছ এটা বস্তু কি হয়, যিহেতুকে ময়ো ক্রিকেটার আছিলোঁ বা ক্রিকেট খেলিছিলোঁ অলপ চলপ, সেইখিনি বস্তু জানো কেনেকৈ কি হয়, কি কেনেকুৱা ধৰণৰ সিচুৱেশ্যন আহিব পাৰে, সেই সিচুৱেশ্যনটো ওয়াইজ মই নিজে মানে অকলে অকলে মই রিড কৰি থাকোঁ, আর প্লাস যাতে হেনেকেই যায় মই ভাবো যে হেনেকে গলে ভাল হবো, হেনেকে গলে ভাল হবো, সেইখিনি বস্তু মই নিজের ফল করে থাকা যায়। কথাটো পাতা যায় দেউতাক আর লড়ার মাজে, যে কথা হয় এই এভরিডে কথা পাতা যায়, গা তো তার কারণ সি ম্যাচের আগদিনা তার আগের দুদিন সি বিছনাতে আছে, এন্টিবায়োটিক লো পেলে বিছনাতে আছে, তারপর এখন মানে খেলিব নেখেলিব অকন তাই ডাইসি আছিলে, কিন্তু তার একটা উইল পাওয়ার এটা আছে, খেলিলে বেটিং করে পেলেও ফিল্ডিং করব কারণ তাক মানা করেছিল, তথাপিও সি 2 ওভার মানে রখি পেলে ভিতর আহি আকো ফিল্ডিং করে আছে, সেই বস্তু থাকে এটা প্লেয়ার মানে কি আর ম্যাচ শেষ করে নহালে ভাল নালাগে, সেই বস্তু সকলে চেষ্টা করে ডেফিনেটলি, সেইটো মানে আমার পেরেন্টস এজনে লড়া ছোৱালী ভাল হওয়াতো সকলে বিচাৰে, কিন্তু অসমৰ যেটা রাইজে যেটা বিচাৰিব সেইটো বেছি ডাঙৰ বস্তু মোৰ হিচাপত, কারণ সকলো পেরেন্টসে তো নিজের লড়া ছোৱালী ভাল করে বিচাৰে ন, কিন্তু যেটা রাইজর আশীর্বাদ আহে এনেকুৱা ধৰণৰ ক্ষেত্ৰত বা যিকোনো পঢ়াশুনাৰ ক্ষেত্ৰতে হওক বা যিকোনো ক্ষেত্ৰতে হওক, সেইটো মোৰ মতে ডাঙৰ ব্লেছিংছ বুলি মই ভাবোঁ, আৰু ডেফিনেটলি অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদ আছে, ওপৰলৈ আৰু অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদ থাকিলে ডেফিনেটলি আমাৰ সেই ইচ্ছাটো পূৰণ হ'ব বুলি মই ভাবোঁ। কনসিস্টেন্সি 100% কনসিস্টেন্সি, এতিয়া প্লাছ তাৰ এইটো মেচিউৰিটিটো আহি আছে লাহে লাহে, এতিয়া মেচবিলাকত ধৰা পৰিছে বা গম পায়, এইটো এটা বস্তু কি হয়, ভাল খেলিলেতো কমেন্ট্রি ভাল করে, বেয়া খেলিলে বেয়া কয়, সেইটো পার্ট অফ গেম, সেইটো মানে বেশি বেশি হেৰি কৰে, কারণ সি নেগেটিভ ইমানখিনি পাই গল তার লাইফত, এই 22 বছর মানে 22 বছর বয়সতে সি লাস্ট কামিং 2-3 ইয়ার্স যিমানখিনি নেগেটিভিটি পালে সেইটো হয়তো ইন্ডিয়ান সার্কিটত কোনো পোৱা নাই, ইন্ডিয়ান সার্কিটতো তেনেকুৱা ধৰণৰ পারফর্ম নকৰা লৰা আছে বহুতখিনি আছে, কিন্তু ৰিয়ানে যিখিনি ক্রিটিসিজম সি সহ্য করবলগা হয়েছে, ফেস করবলগা হয়েছে, সেইটো কোনো কৰা নাই, কিন্তু সেইটো আকৌ ব্লেসিং ইন ডিসগাইজ বুলি মই ভাবো, কারণ মই সেইটো বস্তু তাক মই রিয়ানক কৈছিলো যে তোমাক যে ক্রিটিসাইজ কৰিছে তার রিজনটো কি বুলি ভাবা, তেতিয়া তারপৰা মই আনসারটো লৈছিলো, কিন্তু সি যিটো মই বিচাৰিছো আনসার সেইটোৱে দিছে, ইয়াত যদি একো নকৰাকে যদি মই যদি এনেকুৱা ধৰণৰ যদি সোশ্যাল মিডিয়াত সিচুয়েশ্যন এটা আহি আছে পারফর্ম এটা করলে কি হব, মই সেই কথাটো মোৰ আনসার আছিলে, মই তারপৰা লৈছিলো আৰু ভাল লাগিছে যে আনসারটো মিলিছে, মই সেইটো বস্তু কৈছো যে গোটেই মানুহে যিমানে ট্ৰল কৰিছে বা যিমানে ক্ৰিটিচাইজ কৰিছে তেওঁলোকৰ এক্সপেক্টেশ্যনটো তোমাৰ ওপৰত বহুত হাই, তোমাৰ পৰা পাৰফৰ্মেঞ্চটো বিচাৰিছে ন, পাৰফৰ্মেঞ্চটো কৰা নাই সেইকাৰণে ক্ৰিটিচাইজ কৰিছে, সৰু কথা এটা, সেইটো হ'ব, যেতিয়া পাৰফৰ্ম কৰিব সেই মানুহখিনিয়ে তোমাক আকৌ আঁকোৱালি ল'ব বা তোমাক ছাপোৰ্ট কৰিব, বাছ সেইটোৰ কাৰণে সেই দিনটোৰ কাৰণে ৰখা, কালি সেই চিটুৱেশ্যনটো হপফুলি আহি আছে, আৰু 12খন মেটচ আছে, চাওঁ কি হয়।